হ্যালো গাইজ, ওয়েলকাম টু টুডু। সো এটা আমাদের থার্ড ব্লগের জন্য আজকে আমরা বেরোলাম। তো এটা একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে এসেছি আজকে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, এটা সল্ট লেকের কাছে। তো বল রেস্টুরেন্টের ব্যাপারে। সো রেস্টুরেন্টের থিমটা একটা সারপ্রাইজ থাকবে। তো বেসিক্যালি ব্যাপারটা আগে বলে দিই, এটা হলো আমরা বিধাননগরের কাছে, এটা হলো সেক্টর 2 সল্ট লেক। আর টাইমটা তোমাদের জানিয়ে দিই, এখন হচ্ছে দুপুরের একটাই বাজতে চলছে, লাঞ্চ টাইম। এখন আমরা লাঞ্চটা করব। তো রেস্টুরেন্টের যে থিমটা ওটা আপনার জন্য একটা সারপ্রাইজ রইল। তো ঢুকে আবার স্টার্ট করছি ভিডিওটা। হ্যালো গাইস, তো আমরা চলে এলাম সেভেন কিংডমস। এটার ব্যাপারে একটু বলে নিই থিমটা। এটা হলো আমাদের খুব প্রিয় সিরিজ, যেটার নাম হলো গেম অফ থ্রোনস। ওইটার বেস করে পুরো এই রেস্টুরেন্টটার থিম। তো আমার খুবই প্রিয় সিরিজ এটা। তো এখানে এরকম একটা জায়গা আছে, তো আপনাদের ভালো একটু দেখাই, আপনাদের অনেকের হয়তো ভালো লাগে। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। সো ভেতরে ঢুকলাম, ভিডিওটা তো দেখলে, আর খুবই ভালো অ্যাম্বিয়েন্স জায়গাটার। আর আমরা অর্ডারটা দিলাম, মেনুটা দেখিয়ে নিতাম। এটা হলো স্টার্টার্স বা বলতে পারো র্যাপ আর রোলের মেনু কার্ডটা, যেটা তোমরা ঢুকেই টেবিলে পেয়ে যাবে। দের আর 6 টাইপস অফ র্যাপস, 3 আর অফ নন ভেজ অ্যান্ড 3 আর অফ ভেজ। এটা নন ভেজেরটা আমরা দেখালাম, যেখানে তোমরা পেয়ে যাও চিকেন র্যাপ, কোক র্যাপ অ্যান্ড এগ র্যাপ। অল দ্য র্যাপস হ্যাভ দ্য সেম প্রাইস, দ্যাট ইজ 149। এবার তোমাদের ভেজের র্যাপগুলোর মেনুটা দেখাই। এই যে এখানে ইউ গেট পনির র্যাপ, বেবিকর্ন র্যাপ অ্যান্ড মাশরুমস র্যাপ। এই ছটাই র্যাপ এদের এখানে অ্যাভেলেবল আছে। সো উই আর গোয়িং টু ট্রাই। আমরা যেটা অর্ডার দিলাম সেটা হলো একটা কোক র্যাপ অ্যান্ড একটা চিকেন র্যাপ। তো আপনারা দেখে নিলেন, এগুলো র্যাপটা আমরা অর্ডার দিয়েছি এখন। তো যতক্ষণ না খাবারটা আসছে তাহলে রেস্টুরেন্টে একটু দেখিয়ে নিই আপনাদের। খাবারটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল একটা পোক র্যাপ আর একটা চিকেন র্যাপ। সো খাবারটা তোমাদের একবার দিই। খাবারটা এসে গেছে, এটা আমার অর্ডার ছিল, যেটা ছিল একটা চিকেন র্যাপ। সো কে বলছি কেমন লাগলো? সো এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস নর্মালি, আর একটা প্যাপরিকা দিয়েছে উপরে একটা, ইটস গুড। অ্যান্ড এবার ট্রাই করছি মেনটা, যেটা হলো চিকেন র্যাপটা। দেখতেই পাচ্ছ বড় পিস আছে, দেখতে একটু টাইম লাগছে। দিস ইজ দ্য চিকেন র্যাপ, স্টাফ উইথ চিকেন অ্যান্ড অল। ইটস গুড ফর আ স্টার্টার। সব কিছুর ব্যালেন্স খুব ভালো আছে, চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, অ্যান্ড ইটস ওয়েল ম্যারিনেটেড উইথ অল দ্য সল্টস অ্যান্ড কন্ডিমেন্টস। ওভারঅল ইটস এ গুড স্টার্টার। এটা হচ্ছে রাইস উইথ 2 সসেজেস, চিকেন সসেজেস, গ্রিল চিকেন ব্রেস্ট, চিকেন কিমা চপ, চিকেন ফ্রাই অ্যান্ড অমলেট। এটা আমরা দুজনে শেয়ার করে খাবো। অ্যান্ড তার খেয়ে আপনাদের, তো আমরা খাবারটা আমাদের শেষ হলো। খাবারটা খুবই ভালো ছিল, বিশেষ করে রাইসটা। রাইসের একটা অন্যরকম টেস্ট ছিল, যেটা সাধারণত আমরা নর্মাল রাইসে পাই না। তো এটা খুব ভালো একটা টেস্ট ছিল। অ্যান্ড চিকেন সসেজ, চিকেন অমলেট সবই খুব ভালো ছিল খাবারটা। অ্যান্ড আরেকটা জিনিস আমরা যেটা মিস করেছি বলতে, এখানে যে প্রত্যেকটা টেবিল আছে, টেবিলের প্রত্যেকটা এদের হাউস, টেবিলগুলোর নাম হচ্ছে একটা হাউসের নাম। যেমন আমরা যেটা বসে আছি সেটা হলো হাউস ভেরাজিয়ান। এরকম বাকি যে প্রত্যেকটা রেস্টুরেন্টের টেবিল আছে সবকটা হাউস, মানে টেবিলের নামগুলো হচ্ছে একটা গেম অফ থ্রোনস হাউসের নাম। যেমন হাউস স্টার্ক, ল্যানিস্টার, এরকম করে সবকটা টেবিলই আছে। আমরা রেস্টুরেন্টটা
একটা দিকে খেয়ে বেরিয়ে আসলাম। সো ব্রিফ জিস্টে সব কিছু বলে দিই, এখন যেহেতু রেস্টুরেন্টটিও বেরিয়ে এসেছি। সো বেসিক্যালি যখন রেস্টুরেন্টে ঢুকলাম খুব একটা ক্যাজুয়াল অ্যাম্বিয়েন্স আছে, ওখানকার লোকেরাও মানে খুব মানে স্টাফ লোকেরা বলতে গেলে স্টাফ ওরা খুব মানে হেল্পফুল আছে। আর আমাদের যিনি ছিলেন সে তো খুবই হেল্প করলেন আমাদের, ইনফ্যাক্ট আমাদের ছবি তুলতে গিয়ে খাবারে সব কিছু হি টোল্ড আস দ্য গুড কুজিনস দ্যাট আর অ্যাভেলেবল। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, ওখানে আমরা একটা জিনিস খেয়েছি সেটা হলো ডনিশ ওয়াইন। ওয়াইন শুনে আগে এটা ভাববেন না ওটা অ্যালকোহলিক, ওটা বেসিক্যালি হলো একটা ভার্জিন মোজিতো টাইপের একটা ড্রিঙ্ক অ্যান্ড ইটস দেয়ার স্পেশালিটি, যেটা বললো ট্রাই করতে। আর আমরা ওটা ট্রাই করলাম অ্যান্ড ইনফ্যাক্ট উই ফাউন্ড দ্যাট ইটস ভেরি গুড। সো ওয়েন এভার যদি তোমরা কখনো এখানে আসো সো ইউ শুড ট্রাই দ্যাট, দ্য নেম ইজ ডনিশ ওয়াইন। আর খাবার দাবারের যেখানে বলবো, খাবার ইজ ভেরি গুড। একটা প্লেটার ক্যান সার্ভ টু দ্য কন্টিনেন্টাল প্লেটার অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড অ্যাম্বিয়েন্সের ব্যাপারে তো বললামই খুব একটা ভালো আছে, জাস্ট একটাই ব্যাপার যেখানে একটু স্পেস ক্রাঞ্চ আছে। বুঝতেই পারছো যেহেতু এটা একটা থিম বেসড রেস্টুরেন্ট তো স্পেসটা একটু বেশি হওয়া উচিত, কিন্তু ওইটা একটু ক্রাঞ্চ হয়েছে। কেন কি ওদের একটা মেন একটা ক্রাউন আছে, তারপরে তোমাদের একটা সিট আছে, সো ওই স্পেস ক্রাঞ্চটা একটা আছে। অ্যান্ড বেসিক্যালি এভরিথিং ইজ গুড। অ্যান্ড সো চলো এবার এটা একটা এই ব্লগটা শেষ হলো, এবার এটার সাথে আমরা যাচ্ছি নেক্সট আমাদের এক্সপিডিশনে, সেটা হলো কফি হাউস, নট দ্য ওল্ড ওয়ান বাট দ্য নিউ ওয়ান্স ব্রাঞ্চ উইচ ইজ ওপেন ইন নিউ টাউন। সো লেটস গো দেয়ার। তো আমরা এসে গেলাম তাহলে কফি হাউসে, রাস্তাটা খুবই ফাঁকা ছিল, তো কফি হাউসটা একবার দেখিয়ে নে। তো দেখলেন, এবার তাহলে ভেতরে যাওয়া যাক, চলুন তাহলে। হ্যাঁ, তো আমরা কফি হাউসের ভেতরে গেছিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম যে ভিডিও রেকর্ডিং মানে ব্লগ শ্যুট করা এখন যাবে না, ওটার জন্য আলাদা করে পারমিশন নিতে হবে, নাহলে ওরা ক্যামেরার থ্রুতে ওখানে রেকর্ডিং অ্যালাউ করছে না। তো আমরা কিছু নিতে পারিনি ভেতরে, ক্যামেরা আমরা রেখে গেছিলাম গাড়িতে। তো একটু বলে দিই জায়গাটা কীরকম লাগলো। তো একটা আপনারা যদি এখানে আসতে চান, এখানে আসতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আসতে হলে আপনাকে বুক মাই শোতে সিট বুক করে আসতে হবে, যেটা 20 টাকা দাম, যে সিটটার পার সিট 20 টাকা দাম, ওটা আপনাকে বুক করে আগে থেকে আসতে হবে, যাতে এখানে এসে আপনি শুধু ওটা দেখাবেন টিকিটটা, তাহলে আপনি ঢুকে যাবেন জাস্ট লাইক সিনেমা হল। একটা হোয়াটসঅ্যাপে আপনার বুক মাই শো থেকে মেসেজ যাবে। তো এটা হলো ব্যাপারটা, আপনি যদি বুক নাও করেন এখানে এসে, মানে ভিড় থাকলে আপনাকে ওয়েট করতে হবে অনেকটা। তো তারপর আমরা ভেতরে গেলাম, ভেতরে বেশ খুবই ভিড় ছিল। আমরা খেলাম হচ্ছে, আমি একটা ম্যাঙ্গো শেক খেলাম আর তুই একটা চকলেট শেক খেলো, তো আমরা এটাই খেলাম। তো তো কিরম লাগলো বল একটু জায়গাটা। সো বেসিক্যালি জায়গাটা দেখতে গেলে খুব একটা টিনেজার্সদের জন্য না, ও একটা অনেস্ট ওপিনিয়ন দিই, কেন কি ভেতরে খুব একটা রেট্রো স্টাইল সব কিছু আছে, মানে সিগনিফাইজ দ্য লেট 80s অর 90s, পুরো কফি হাউস যেরকম হয়, মানে কফি হাউস যেরকম হয়। এন্ড ইটস নট অলসো এক্সপেক্টেড ফ্রম আওয়ার পার্ট টু এক্সপেক্ট যে আমরা এখানে খুব ক্যাজুয়াল অ্যাম্বিয়েন্স পাবো যেরকম আমরা সেভেন কিংডমে পেলাম, সেটা ঠিক আছে। আর সেকেন্ড অফ অল এখানে যেরকম ও বললো বুক করে আসলে ভালো হয় না, রেটিং টাইমটা কমবে। আর এখানে মানে বলতে গেলে ভেতরে খাবারটা যেরকম হয় সেরকমই নর্মাল, খুব রিজনেবল প্রাইসে সব কিছু, নর্মাল অমলেট সবই পাবেন, অমলেট সবই, কফি কোল্ড কফি সবই আছে মোটামুটি। আর আমরা হ্যাঁ জায়গাটা হচ্ছে অনেকটাই দূরে, মানে বেশ অনেকটাই দূরে, অ্যামিটি ইউনিভার্সিটিটা চেনেন নিশ্চয়ই, ওর উল্টো দিকে পড়ছে জায়গাটা, তো এটা অনেকটাই দূরে, মানে মানে আমরা যেখানে থাকি ওদের অনেকটাই দূরে, খুব একটা আইসোলেটেড এরিয়াতে আছে, ফাঁকা জায়গা, আশেপাশে কিছু কি নেই, তো গাড়ি নিয়ে এলে সুবিধা হবে আপনাদের। আর এইটা হলো আজকে আমাদের ব্লগ, আমরা সেভেন কিংডমসটা আশা করি ভালো লাগলো আপনাদের, এটা কিছু দিতে পারলাম না, এটা সরি ওটার জন্য, আমরা এখানে কিছু ঢুকতে পারলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। ঠিক আছে, নেক্সট টাইম অন্য কোথাও যাবো আবার। তো বেসিক আইডিয়াটা নিশ্চয়ই পেয়ে গেছেন কফি হাউসের ঢোকার সিস্টেমটা এগুলো। তো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে চ্যানেলটাকে, কারণ আগের ভিডিওগুলোতে আপনারা সাবস্ক্রাইব করেছেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছে অ্যান্ড মোটিভেট হয়েছি আমরা যে আমাদের যাতে আমরা গ্রো করি আরও। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে শেয়ার করে দেবেন, থ্যাংক ইউ। আর নিজের কমেন্টসগুলোই দেবেন, তাতে আমরা কিছু সাজেশন ইমপ্রুভ করতে পারবো নেক্সট ব্লগ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।